সবাইকে আজকে আমার এই চ্যানেলে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। এই আজকে ব্লগটা আমরা যে এটি ভিডিওটা বানাচ্ছি, বিশেষ করে এটার উপরে আমি একটা ব্লগও লিখছি, ব্লগের আমার সাইটে এডুকেশনাল এক্সিলেন্সে ব্লগটা আমি নিয়ে আসছি। তার আগে আমি ভিডিওটা করে রাখছি আমার চ্যানেলে দেওয়ার জন্য। তো রিসেন্টলি একটা টপিকস এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, এবং এই টপিকসটা হচ্ছে যে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কী জিনিস, বা চ্যাট জিপিটিটা আসাতে এমন একটা হই হই পড়ে গেল চারিদিকে, যাতে চ্যাট জিপিটিতে কী এমন আছে, বা চ্যাট জিপিটি করলে মানুষের কী এমন ডিজিটাল মার্কেটিংয়ে, বিশেষ করে যারা টুলস বেসড কাজ বেশি করছে বা পছন্দ করে, সেটাতে কি ডিজিটাল মার্কেটারদের কি এফেক্ট হবে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট আমরা জানি যে কন্টেন্ট ইজ এ কিং, আমাদেরকে এটা যখন আমরা শিখেছিলাম তখন এটা আমাদেরকে বলা হতো যে কন্টেন্ট হচ্ছে কিং। তো কন্টেন্ট যদি কিং হয়, তো সেই কন্টেন্টটা যারা ক্রিয়েটার করে, তাদের এই চ্যাট জিপিটি, এআই বেসড টুলটা আসার পরে তাদের কী এফেক্ট হবে, বা তাদের জবের কী হবে। কন্টেন্ট আমি মানে শুধু এটা বলতে চাইছি না যে শুধু ক্রিয়েটিভ, মানে মানে কন্টেন্ট লেখা, ভিডিও কন্টেন্ট বি হতে পারে, ইমেজ হতে পারে, সব কিছু নিয়ে কন্টেন্ট। তো এআই যদি সব কাজ করে দেয়, তাহলে আমাদের তো ম্যান পাওয়ার বা এক্সপার্টাইজের দরকারটা কি আছে? বাট ব্যাপারটা কি এতটাও সিম্পল? মানে এআই যদি সব করে দেয়, তাহলে আমাদের কি ম্যান পাওয়ার যারা এক্সপার্ট, তাদের কি জবস সিকিউরিটিটা তাহলে তাদের হ্যাম্পার হবে, বা তাদের জবের কী কী প্রবলেম হতে পারে? এই সমস্ত জিনিসটা নিয়ে আমি আজকে ডিসকাশনটা করছি। তো বেসিক্যালি আমাদের চ্যাট জিপিটির কতগুলো ব্যাপার আমি বলবো। এটা একটা পাওয়ারফুল এআই টুলস, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবথেকে বড় জিনিস যে এটা এখনও পর্যন্ত কিন্তু টেস্টিংয়ে চলছে, এবং টেস্টিংয়ে চলছে এই কারণেই, কারণ এটার আরও কিছু মডিফিকেশান সামনের দিনে আসবে। এটাকে আরও, এটা এখন বলতে পারি আমরা বিটা ভার্সনে চলছে, তো এরপরে এটাতে আপডেট হলে আরও কী কী ফিচার সেটাতে আসবে তখন তো সেটা সময় বলবে। কিন্তু এখন যেটা ওভার এত ক্রাউড হয়ে যাচ্ছে সাইটের ভিতরে, মাঝে মাঝে এটা হয়তো যারা ইউজ করছে, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য টুলস, এই টুলসটা ইউজ করছে, তারা হয়তো ফেস করছে ম্যাক্সিমাম টাইম এটা ডাউন থাকছে। মানে ওদের চ্যাট জিপিটির তরফ থেকে ওপেন এআই যে এর ফাউন্ডার, তো তারা বলছে যে ওভার ক্রাউডের জন্য আমরা সার্ভিস দিতে পারছি না। তো এটা এমন না যে এটা ফার্স্ট একটা টুল এলো, এর আগেও কিন্তু টুল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসছে, এবং সে যেমন আমি নাম বলতে পারি, যেমন জার্ভিস, জার্ভিস দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। বাট এটা অনেকটাই আপডেটেড এবং ইউজার ফ্রেন্ডলি বলতে পারবো। এবং এখানে আমি এটুকুনি বলতে, যেটুকুনি আমি ইউজ করেছি চ্যাট জিপিটি ইউজ করে, এটুকুনি আমি বুঝতে পেরেছি যে এটার আগামী আরও স্ট্রঙ্গার ভার্সন যদি আসে, অনেক কাজই কিন্তু ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে সুবিধাজনক হবে। আমি এর ভালো দিকটাও বলছি, কিন্তু কন্টেন্ট রাইটারের এটার জন্য চিন্তা করার কিছু আমার এই মুমেন্টে মনে হচ্ছে না। কারণ চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি এআই, এই যে কাজটা করছে, এ কিন্তু ডেটাটা কী করছে, এর যে আমি কোনো টপিক লিখছি, তার যে লেখাটা যে লিখে দিচ্ছে, এর কিন্তু সোর্সটা কিন্তু সেই কোনো সার্চ ইঞ্জিন থেকেই সে ডেটাগুলো নিচ্ছে। তো যে কন্টেন্ট রাইটার, যে কন্টেন্ট ক্রিয়েটার, যে কোনো কোনো আর্টিকেল বা ব্লগ লিখছে, তো তারা যখন কোনো জিনিস রিসার্চ করছে, তো ডিপলি রিসার্চ বেসড কন্টেন্ট যারা লিখছে, তো তাদের প্রবলেম হবে বলে আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু গুগল থেকে বা কোনো জায়গা থেকে সোর্স থেকে নিয়ে জাস্ট এডিট করে লিখে দিলাম, সেরকম কন্টেন্ট রাইটার যারা আছে বা যারা সেইটা নিয়ে কন্টেন্ট রাইটিং করে আছে, তাদের কিন্তু পরবর্তীকালে কোনো দরকারই থাকবে না। টেকনিক্যাল রাইটিং, রিসার্চ বেসড রাইটিং, হ্যাঁ একাডেমিক রাইটিং, যারা এই ফিল্ডে কাজ করছে, তাদের জবের কোনো চিন্তা বলে আছে বলে আমি মনে করি না। বরঞ্চ তারা এই টুলসটার মাধ্যমে নিজেকে, নিজের লেখার প্রবাবিলিটিটাকে, তার ফ্লুয়েন্সিটাকে এবং তার লেখার ডেপনেসটাকে আরও বাড়াতে পারবে। কিন্তু যারা ওই গুগল থেকে নিয়ে রিসার্চ করে এদিক থেকে ওদিকে করে জিনিসটাকে নিয়ে যায়, সেটা এডিট করে লিখে দিলাম, তাদের জন্য আর পয়সা, তাদের পিছনে পয়সা খরচা করার মতো, বা তাদেরকে দিয়ে, সেটা যদি তারা ফ্রিল্যান্সেই হোক বা তারা যদি কোনো কোম্পানিতেই হোক, তাদেরকে রাখার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। কারণ অলরেডি সেই কাজটা চ্যাট জিপিটি করেই দেবে।
তো তাদের জন্য কিন্তু কনসার্ন আছে, সত্যি করেই কনসার্ন আছে। এই এআই বেসড টুলটা আসাতে এত হাইপ, সেটা যখনই কোনো টুলস আসে সেই হাইপটা আসার মেন যে কারণটা, এই হাইপটা আসে কারণ কি, এত সংখ্যক, এবং মাইক্রোসফট এটাকে সাপোর্ট করেছে এবং মাইক্রোসফট এটার পিছনে অনেক, যেটা আমরা তথ্য পাচ্ছি পাবলিক ডোমেন থেকে, যে $10 বিলিয়ন ইনভেস্ট করেছে এবং আরও হয়তো আগামী দিনেও করতে চলেছে। এবং দেখা দেখি যে মাইক্রোসফটের যে মেজর কম্পিটিটর গুগল, তার এআই এর উপরে কাজ শুরু করেছে যাতে তারাও এরকম জিনিসটাকে নিয়ে আসতে পারে। তো তো গুগলের মতো জায়ান্ট কোম্পানি, তারা তো অলরেডি রিসার্চ করেই থাকে এবং তারা কন্টিনিউয়াসলি তাদের আপ, যাতে ইউজারের পার্সপেক্টিভে তারা ভাবে এবং ইউজারের পার্সপেক্টিভে ভেবে তারা সবসময় ট্রাই করে যে কীভাবে বেটার ইউজারকে, ইউজার ফ্রেন্ডলি রেজাল্ট তাদেরকে আমরা দেখাতে পারি। এবং এই ইউজার ফ্রেন্ডলি রেজাল্ট দেখাতে গেলে যদি কোনো, এবং কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন রকমের অ্যালগোরিদম চেঞ্জ করে এবং তাদের ফিচার্স লঞ্চ করে, ঠিক আছে। তো আই থিঙ্ক আগামী দিনে চ্যাট জিপিটির মেজর যে চ্যালেঞ্জ, যারা চ্যাট জিপিটি মেজর কম্পিটিটার কিন্তু গুগল হতে পারে, সেটা আমরা ফিউচারেই আগামী দিনে বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে। বাট এন এ শর্ট আমি এটুকুনি বলতে পারি, এসইওর কন্টেন্ট রাইটিংয়ের জন্য যারা কন্টেন্ট রাইটিং, টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং যারা লিখতো বা রিসার্চ বেসড, ডিপলি রিসার্চ বেসড কন্টেন্ট যারা লিখতো বা একাডেমিক রাইটার যারা আছে বা যারা লিখে, তাদের চিন্তা করার কিছু নেই এবং তারা বরং সেটাকে ইউজ করতে পারে তাদের নিজের ভবিষ্যৎটাকে আরও বেটার করার জন্য, ইউজ করে তাদের কাজটাকে আরো ইজিলি সিম্পলিফাই করার জন্য। কিন্তু ওই আরেকবার যেটা আমি বললাম যে গুগল থেকে নিয়ে কপি করে এডিট করে লিখে দেওয়ার মতো কন্টেন্ট রাইটার, যারা সোকল্ড কন্টেন্ট রাইটার, তাদের কিন্তু সত্যিকারের প্রবলেম আছে। কারণ তাদেরকে পয়সা দিয়ে যদি কেউ কিছু দেয় একটা কন্টেন্ট লিখতে বা আর্টিকেল, সেই কাজটা চ্যাটজিপিটি উইথ এ ফ্রি অফ কস্ট করে দিচ্ছে, তো রিকোয়ারমেন্টটা কী থাকবে, তো তাদের জন্য নিশ্চয়ই কনসার্ন আছে। এরপরে ব্যাপারটা হচ্ছে, এটা তো ভবিষ্যৎ পরে বলবে, এরপরে যখন আপডেটসগুলো আসবে, এটার প্রিমিয়াম ভার্সন যদি লঞ্চ করে সেখানে আরও কী কী, কিন্তু একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সবাই তো চ্যাটজিপিটি ইউজ করবে, তো কন্টেন্ট ক্রিয়েটারদের কী হবে? কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিন্তু, মানে ব্যাপারটা হচ্ছে ইউনিকনেসটা কিন্তু সেটা এআই টুলস হোক বা যেই হোক, ওটা কিন্তু নিজস্বতা রাখতেই হবে। এআই টুলস শুধু তোমাকে একটা কাজ করে দিতে হেল্প করবে, কিন্তু যারা কন্টেন্ট, সেটা একটা ভিডিও হোক, ক্রিয়েটার যারা, ক্রিয়েটারকে সবসময় নিজে, সেটা আগেও ছিল এখনও আছে, ইন ফিউচারও কোনো টুল সেটাকে রিপ্লেস করতে পারবে না, সেটা থটস, থট প্রসেস বা আমার থিঙ্কিং, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। তো তুমি যদি কোনো কন্টেন্ট লিখছো নিজের থেকে, বা সেটা একটা ভিডিও ফরম্যাটে হোক, টেক্সটে হোক, সেটা তোমার চ্যাটজিপিটি ছাড়াও লিখতে পারবে এবং সেটা গুগল সাপোর্ট করবে, এখনও আগেও করেছে, এখন করছে, ইন ফিউচারও করবে। তো ক্রিয়েটারদের কোনো চিন্তা নেই, যদি না সে একই টাইপের কন্টেন্ট বারবার লিখছে বা এই দিক থেকে ওই দিক থেকে নিয়ে করে দিচ্ছে, সেই জিনিসটা হয়তো আগামী দিনে প্রবলেম হতে পারে। কিন্তু যারা ইউনিকনেস, যারা ক্রিয়েটার, যারা নিজের থট করে, থট প্রসেস থেকে নিজের আইডিয়াটাকে ইউনিক, যেটা কনসেপ্ট নিয়ে আসছে ফার্স্ট টাইম, যেটা যেটা হয়তো ইউটিউবে কোথাও নেই, গুগলে কোথাও নেই, সেটার উপরে সে কিছু একটা ইনফরমেশান দিচ্ছে, তো তার ডিমান্ড তো ছিল, আছে, থাকবে, এবং এসইওতে তাতে ডিমান্ড তো সবসময় আছে, তার জন্য কোনো টুলসের দরকার পড়বে না। তো ইন এ শর্ট আমি এটাই বলতে পারি, এআই টুলস চ্যাটজিপিটি তোমরা ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো, কারণ ম্যাক্সিমাম টাইম যারা ইউজ করছে তাদের একটাই কমপ্লেন আছে, স্যার আমি হচ্ছে না, মানে সার্ভার বন্ধ থাকছে, কারণ ওরকম, তো তার একটা মেজর কারণ হচ্ছে একসঙ্গে প্রচুর লোক ওটাকে জয়েন করছে এবং ঢুকতে যাচ্ছে। তো তোমরা একটু রিপিটেডলি বারবার ট্রাই করতে থাকবে, দেখবে হয়ে যাবে, এবং তোমরা নিজেদের টেস্টিং করার জন্য, নিজেদের কন্টেন্ট, যারা বিশেষ করে যারা ফ্রিল্যান্সার বা যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য এটা ইউজ করে নিজের কন্টেন্ট ব্লগের জন্য লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এটার মানে এই না যে কন্টেন্ট রাইটারের জবটা খাতরাতে আছে বা তাদের কোনো প্রবলেম হতে চলেছে, বিশেষ করে যারা টেকনিক্যাল কন্টেন্ট রাইটার, তারা নিঃশব্দে কাজ করে যাও, কোনো অসুবিধা নেই। এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য ছিল এইটাই। তো এডুকেশনাল এক্সেলেন্সের এই চ্যানেলে এই ভিডিওটা আমি আপলোডও করবো, আর এটার উপর আমার একটা ব্লগও আসছে। যদি তোমার এরকম ভিডিও ভাল লাগে তো সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি, এডুকেশনাল এক্সেলেন্সের ব্লগের ইউটিউব চ্যানেলটা, আর আমাদের ব্লগও তুমি ফলো করতে পারো, www.educationalexcellence.in, যাতে এরকম ইন ফিউচার আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, সেগুলোকে যাতে তুমি ফলো আপ করতে পারো। তো আজকের মতো এইটুকুনি, নমস্কার।